বিপদমুখী জাতীয় সড়ক যেন মারণ জাল বিছানো গোটা রাস্তায়। বড় বড় গর্তে ঢেকেছে রাস্তার সিংহভাগ। বৃষ্টির জেরে জলাশয় সৃষ্টি হয়েছে জাতীয় সড়কে। তার মধ্যে দিয়ে চলছে নিত্যদিনের ঝুঁকিপূর্ণ যাতায়াত। আজকের ছবিটা শিলিগুড়ি মহকুমার ফাঁসি দেবার 31 নম্বর জাতীয় সড়কের। রাস্তা না মরণ পাত বোঝার উপায় নেই। 31 নম্বর জাতীয় সড়কের কিন্তু এই দুরবস্থা। কারণ শিলিগুড়ি থেকে কলকাতাগামী যে 31 নম্বর জাতীয় সড়ক রয়েছে, বিধাননগর বাসস্ট্যান্ডের সামনেই কিন্তু এই দুরবস্থার ছবি উঠে এলো। বহুবার এই বিষয় নিয়ে 31 নম্বর জাতীয় সড়ক কর্তৃপক্ষের কাছে লিখিতভাবে অভিযোগ দেওয়ার পরেও কোনো রকমভাবে মেরামতের কোনো সুব্যবস্থা করেনি আজও। যে প্রজেক্ট ডাইরেক্টর আছে, এই প্রজেক্ট ডাইরেক্টরকে আমরা অনেকবার ডেপুটেশন দেওয়া হয়েছে, অনেকবার দরখাস্ত দেওয়া হয়েছে, অফিসিয়ালি হোক বা আমাদের তৃণমূল কংগ্রেস থেকেও দেওয়া হয়েছে, কিন্তু কাজের কাজ কিছুই এরা করে না। প্রতিনিয়তই দুর্ঘটনার শিকার নিত্যযাত্রী থেকে শুরু করে টুরিস্টরা বারবার অভিযোগের পরেও কেন হাল বদলাচ্ছে না রাস্তার, অভিযোগের ভারে ভরছে জনপ্রতিনিধিদের ঝুলি। আজকে সকালে আমরা আজকে মারাত্মক দুর্ঘটনা দেখতে পেয়েছি। সকালে একটা বাইরে থেকে গাড়ি আসে, আমরা ও বাইরে থেকে কোথাও যাচ্ছিল যাত্রা করে সকাল 6টার দিকে, তার হাত পা নেই, এই জায়গায় গর্তের মধ্যে অ্যাক্সিডেন্ট হয়ে মারাত্মক অ্যাক্সিডেন্ট হয়েছে। আপনারা যদি হাসপাতালে যান, আমার মনে হয় এখান থেকে বড় মেডিকেল নর্থ বেঙ্গল মেডিকেল কলেজে ট্রান্সফার করেছে। সোমবার সেই খবর সিএনএর পর্দায় সম্প্রচারিত হতেই তড়িঘড়ি সিদ্ধান্ত। 2 ঘন্টার মধ্যেই রাস্তা মেরামতির কাজ শুরু করলো 31 নম্বর জাতীয় সড়ক নির্মাণকারী সংস্থা। এই খবর সর্বপ্রথম কিন্তু সিএনই সম্প্রচার করে এবং সিএনএর খবরের জেরেই অবশেষে নড়ে চড়ে বসলো 31 নম্বর জাতীয় সড়ক নির্মাণকারী সংস্থার যে কন্ট্রাক্টররা রয়েছে তারা। ইয়ে জিএসবি মেটেরিয়াল ডালা যা রা হ্যায়, রোড ফেল হো গিয়া ইয়াহাঁ পে, বারিশ কা পানি কর্ভ সে নিচে জমিন মে যা রা হ্যায় রোড কে নিচে, জিসকে ওজা সে বার বার ইয়াহাঁ টুট রা হ্যায়। ইয়াহাঁ এনএচআই কা অফিস শিলিগুড়ি মে PIU से PD साहब ने भेजा हुआ है दिल्ली HQ को, सेंट्रल गवर्नमेंट को, वहाँ से सेंक्शन होने के बाद उसको कराया जाएगा। जैसा ने हमको जो पता है कि परमानेंट के लिए भी एस्टिमेट बन के दिल्ली जा चुका है। फिर जुड़ातापी दिए दायशरा कबे हबे स्थायी समाधान, बड़सड़ दुर्घटना ना घटले कि तत्पर हवा जाए ना। এইখানকার যে এখন কাজটি হচ্ছে সেটা কিন্তু টেম্পোরারি কাজ হচ্ছে। দুর্ঘটনার হাত থেকে রক্ষা পাওয়ার জন্য গাড়িগুলি সঠিকভাবে যেন যাতায়াত করতে পারে সেই কারণেই কিন্তু টেম্পোরারি কাজ করা হচ্ছে। তবে এই যে পার্মানেন্টলি কাজ কবে শুরু হবে সেটাই এখন দেখার বিষয়। ফাঁসিদেওয়ার বিধাননগর থেকে ক্যামেরায় সৌমেন্দু মজুমদারের সঙ্গে পিকায় ঘোষ, CN News।